যে রাস্তাটা যাইতেছি এ রাস্তাটা যারা 12টা ইউনিট পেট্রোল লইয়া এরা ঠিয়েছিল। এ রাস্তার নাম হলো কা যশোর রোড। আমগর বাংলাদেশের যশোর জেলার থেকে বেনাপুল, পেট্রোপুল, বনগা, হাবড়া, বারাসাত, ফারুইয়া, কলকাতার শ্যামবাজার পর্যন্ত এই 125 কিলোমিটারের রাস্তারই কয় যশোর রোড। এটা একটা ঐতিহাসিক রাস্তা। এই ঐতিহাসিক যশোর রোডের 35 কিলোমিটার পড়ছে বাংলাদেশের সীমানায়, আর বাহিরা পড়ছে পশ্চিমবঙ্গে। আমগর মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠছিল এক জীবন্ত ইতিহাস। এই রোড দিয়া মুক্তিযোদ্ধারা সীমানা পাড়ি দিছিল। এই রোডের পাশে কত মুক্তিযোদ্ধা আর শরণার্থী শিবির গড়ে উঠছিল, এটা যারা 71-এ আছেন হেরাই ভালা জানে। এই রুট ঘুরছে অনেক নেতা, কবি, সাহিত্যিকরা। মার্কিন কবি অ্যালেন গিন্সবার এই যশোর রুট দেখা 1971 সালে লিখছিলেন কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। এই যশোর রোড দেয় 1971 সালের 11ই ডিসেম্বর যশোরে স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভা করতে গেছিলেন অস্থায়ী বাংলাদেশের প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ অনেক অনেক নেতারা। যশোর রোডের দুই পাশে শতবর্ষী গাছটি মাথা তুল লেখা রয়ে আছে। এই গাছটি হলো গাছকে যশোর রোডের গর্ব। এই গাছের ইতিহাস যদি শুনুন বা এই রাস্তার ইতিহাস যদি শুনুন তাহলে আপনারা গর্বে বুক ফুলে দেব। এটা মায়ের প্রতি ফুতের যে একটা সম্মান, এই সম্মানের কারণে এই রাস্তাটা বানানো হয়েছে। যশোর শহরের বক্সরের জমিদার আছিলেন কালীপ্রসাদ পোদ্দার। কলকাতা সহ বিভিন্ন স্থানে তার ব্যবসা বাণিজ্য আছে। একসময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন মনে করেন যে গঙ্গা স্নান করার লাগে ভারতে আইত। মাত্র পথ আছে লগা নদী পথ। নৌকার মাঝিরা একবার করছে কি অসহযোগিতা করছে, এটার লাগে যে কালীপ্রসাদ পোদ্দারের মা আছেন যে ওই বেড়ির এলাকা গঙ্গা স্নান যাইতে পারছেন না। না যাইতে পারার কারণে করছে কি নিজের খুব অপমান বোধ করছে, ঘরের দরজা বন্ধ করে বেড়ি অনশনে বইছে। তো মায়ের রাগ ভাঙানির লাগে ফুদ কত অনুনয় বিনয় করছে, কোনোটাতে কাম হয় না। শেষমেশ মায়ের শর্ত দিছে যদি গঙ্গা স্নানের লাগে যশোর থেকে চাকদা পর্যন্ত একটা রাস্তা বানায় দেয় তাইলে তিনি অনশন ভাঙবেন। মায়ের কথা মতো ফুতে করছে কি যে রাস্তা বানানির ওয়াদা করছে এবং রাস্তা বানানি শুরু করছে এবং একসময় শেষও করছে। এই রাস্তাটা কিন্তু অনেকে কালীবাবু সড়ক নামে ওটা হ্যাঁ। ভারতের তৎকালীন গভর্নর অকল্যান্ড এই রাস্তা নির্মাণে সহযোগিতা করছিলেন, যেটা নির্মাণ কাজ শেষ হয়েছিল 1845 সালে। আর সেই সময় এই সড়কের পাশে মানুষেরা বিশ্রাম নেওয়ার লাগিয়ে প্রচুর গাছ লাগানি হয়েছে। সেই সময়ের যে ছোট ছোট গাছটি অন হয়েছে বুঝতে বুঝতে গাছ, শতবর্ষী গাছ। এই শতবর্ষী গাছটাই লগা যশোর রোডের গর্ব। এই রাস্তায় যাওয়ার সময় আপনারা দেখবেন গাছটি দেখে আপনারা ভাল লাগবো। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, এই ভালোবাসার থেকে মারে সম্মান জানায় এই গাছটি লাগাইছিল, এই রাস্তাটা বানাইছিল। বালা থাকুন যে আবুল মনসুর, আমগর টিভি, যশোর রোড, পেট্রোপুল, ভারত।